ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে। ইতোমধ্যে অনেকেই রেকর্ড ট্রান্সফার ফিতে পুরনো ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন নতুন ক্লাবে, কেউ বা গড়েছেন ট্রান্সফারের রেকর্ড। গ্রীষ্মকালীন দলবদল শেষ হতে এখনও বাকি অনেক সময়, কিন্তু বিশ্বের নামি খেলোয়াড়দের উপর শকুনের চোখ করে আছে বিভিন্ন ক্লাব। কোন দলে কার স্থান পূরণ করতে কে আসছে, এমন অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। এখন পর্যন্ত দলবদল হওয়া 5টি রেকর্ড ট্রান্সফার দেখে নেওয়া যাক। ইউরো চ্যাম্পিয়নশিপ মাতানো ইংল্যান্ডের মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে রেকর্ড 100 মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাস্টন ভিলা থেকে দলে নিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এই ইংলিশ মিডফিল্ডারের সাথে 6 বছরের চুক্তিতে গেছে সিটিজেনরা। শুধু তাই নয়, এই তারকাকে দেওয়া হয়েছে ক্লাব লিজেন্ড সার্জিও আগিয়েরোর 10 নম্বর জার্সি। গ্রিলিশের ট্রান্সফার ফি ছাড়িয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রেকর্ড। এটি ফুটবল বিশ্বের 9ম ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে 2016 সালে জুভেন্টাস থেকে ফরাসি তারকা পল পগবাকে 89 মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ফেরায় ম্যানচেস্টার ইউনাইটেড, সেই সময়ে যা ছিল প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ট্রান্সফার ফি। জেডন সানচো অবশেষে নাটকের অবসান হয়েছে। জার্মানি থেকে ইংল্যান্ডে ফিরেছেন জেডন সানচো। কয়েক মৌসুম জুড়ে সানচোকে দলে নেয়া নিয়ে অনেক নাটকের জন্ম হয়েছে। এদিকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফুটবলারকে অল্পতে ছাড়তে নারাজও ছিল জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। অবশেষে 7 কোটি 30 লাখ ইউরোতে চুক্তি চূড়ান্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। 2026 সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির হয়ে খেলবেন 21 বছর বয়সী এই উইঙ্গার। কিশোর বয়সে ওয়াটফোর্ড ও ম্যানচেস্টার সিটি হয়ে 2017 সালে বুরুশিয়া ডর্টমুন্ডে নাম লেখান সানচো। ডর্টমুন্ডের জার্সিতে 104 ম্যাচে 38 গোল করেন এই উইঙ্গার। আশরাফ হাকিমি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের যুব একাডেমি থেকে উঠে আসা আশরাফ হাকিমিকে শুরুতে ধরা হচ্ছিল ক্লাবের ভবিষ্যৎ হিসেবে। সেই ধারাবাহিকতায় 2017 সালে ডাক পান মাদ্রিদের ক্লাবটির মূল দলে। এরপর 2017-18 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী দলটির অংশ ছিলেন তিনি। পরবর্তীতে রিয়ালের তারকাখচিত দলে পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় পরের মৌসুমে 2 বছরের জন্য ধারে নাম লেখান জার্মান জায়ান্ট বুরুশিয়া ডর্টমুন্ডে। এরপর গত বছর রিয়াল মাদ্রিদ থেকে তিনি চলে যান ইতালিয়ান সিরিয়ার ক্লাব ইন্টার মিলানে। তারপর বাকিটা সবার জানা। 11 বছর পর গত মৌসুমে ইন্টারের লিগ শিরোপা জয়ে বড় অবদান রাখেন মরক্কোর এই ডিফেন্ডার। মৌসুমে 37 ম্যাচ খেলে 7 গোল করার পাশাপাশি অবদান আরও 10 গোলে। এরপর থেকেই তার দলবদলের সম্ভাবনা নিয়ে শুরু হয় গুঞ্জন। পিএসজি ছাড়াও তার প্রতি আগ্রহী ছিল ইংলিশ ক্লাব চেলসি। শেষ পর্যন্ত হাকিমি বেছে নিলেন প্যারিসের ক্লাবটিকেই। ইন্টার মিলান থেকে 5 বছরের চুক্তিতে নাম লেখান ফরাসি এই ক্লাবটিতে। ক্রিস্টিয়ান রোমেরো সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা অর্জনের দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন দেশটির ফুলব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। শুধু তাই নয়, ইতালিয়ান লিগ সিরিয়াতে সেরা ডিফেন্ডার তকমাও পেয়েছেন তরুণের ডিফেন্ডার। এরপর থেকে এ তারকাকে নিয়ে শুরু হয় দলবদলের বাজারে গুঞ্জন। আর্জেন্টাইন তারকার ইংলিশ ক্লাব টটেনহামের সাথে চুক্তির সম্ভাবনা ছিল প্রবল। অবশেষে সেটাই সত্যিও হয়েছে। ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে 42.5 মিলিয়ন ইউরোর বিনিময়ে রোমেরোকে দলে ফেরাতে রাজিও হয়েছে ক্লাবটি, যা স্পার্সদের দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফারের রেকর্ড। এর আগে 53.8 মিলিয়ন সর্বোচ্চ ট্রান্সফার ফিতে ক্লাবটিতে যোগ দেন ফরাসি ডিফেন্ডার তাঙ্গুই এনদোম্বলে। রাফায়েল ভাড়ান এর আগে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড থেকে রেকর্ড ট্রান্সফারে মিডফিল্ডার জ্যাডন সানচোকে দলে ফেরায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। লাল দুর্গের আক্রমণ ভাগ এখন বেশ শক্তিশালী। নতুন মৌসুমকে সামনে রেখে নিজেদের ঘর সামলাতে মনোযোগ দিয়েছে ইংলিশ ফুটবলের ইতিহাসের সবচেয়ে সফল দলটি। তারই ধারাবাহিকতায় গত মৌসুম থেকেই রিয়াল থেকে ভাড়ানেকে দলে টানতে চেষ্টা করে ম্যানচেস্টার ইউনাইটেড, যদিও গত সিজনে ব্যর্থ হয়েছে সেই প্রচেষ্টা। এরপর 2021-22 মৌসুমের দলবদলের সিজনের শুরু থেকেই আবার গুঞ্জন শুরু হয়ে যায় ভাড়ানেকে নিয়ে, যেখানে সুযোগ বুঝে ফরাসি ডিফেন্ডারের জন্য চড়া দাম হাঁকায় রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত দুই পক্ষই কিছুটা নমনীয় হওয়াতে ভাড়ানের সঙ্গে 5 বছরের চুক্তিটা করেই ফেলেছে রেড ডেভিলরা। আর তাতেই 55 মিলিয়ন ইউরোর চুক্তিতে আসা ফরাসি তারকা বনে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মৌসুমের দ্বিতীয় বড় সাইনিং। আহাদ সাগর, সিটি নিউজ, ঢাকা।